আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে আমরা জানবো আমাদের ড্রাইভিং সিটের সামনে এরকম একটা দেয়া থাকে এবং প্যাসেঞ্জার সিটের সামনে এরকম একটা দেয়া থাকে, এই দুটো আসলে কেন দেয়া থাকে আমরা আমরা যারা মূলত নতুন চালক ভাইরা আছি আমরা অনেকেই কিন্তু জানি না যে এটা আসলে কেন দেয়া থাকে এটা এবং এটা কিভাবে ইউজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কেউ যদি এসে দেখে যে এখানে ইয়ার ব্যাগ লেখা আছে, উনি হয়তো মনে করবে যে এটা থেকে সম্ভবত ইয়ার ব্যাগ বের হয় না। অ্যাকচুয়ালি এটা থেকে ইয়ার ব্যাগ বের হয় না, এটা আসলে কেন দেয়া হয় সেটা আমি বলতেছি। আপনি দিনের বেলা যখন রাস্তায় গাড়ি চালাবেন অনেক সময় দেখা যায় যে সূর্যের যে আলোটা সেটা আপনার ডাইরেক্ট যাতে চোখে না লাগে সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। আপনি এটা এভাবে ইউজ করতে পারবেন, এটা এভাবে কিন্তু ইউজ করতে পারবেন যাতে আপনার সূর্যের আলোটা যাতে চোখে না লাগে, এবং চোখে যদি লাগে দেখা যায় যে আপনি ডাইনে বামে কিন্তু খেয়াল করতে পারবেন না এবং আপনার চোখে কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে। এবং চোখ সূর্যের দিকে তাকালে চোখ কিন্তু কিছুক্ষণ ঘোলা হয়ে থাকে, তো আপনি লং এ যখন গাড়ি চালাবেন তখন কিন্তু দুর্ঘটনায় ঘটতে পারে। তো এই জন্য কিন্তু এটা দেয়া হয়েছে, এবং প্লাস প্যাসেঞ্জার সিটে যদি কেউ বসে সেও কিন্তু তার চোখে যাতে আলো না লাগে সেজন্য সেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো বিশেষ করে আমরা কিন্তু এটা দুইভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে সামন দিকে যদি আমাদের সূর্যের আলোটা যদি পড়ে তাহলে আমরা এটা এভাবে জাস্ট আমরা এক জাস করে কিন্তু নিতে পারবো, এবং আলো দেখা যায় যে সূর্যের আলো নেই তখন আমরা কিন্তু এটা এভাবে উঠে দিলাম। আরেকটা বিষয় দেখাই যে আমাদের যদি ডাইন সাইড থেকে যদি কোনো সূর্যের আলো আসে, দেখা যায় যে সামনে আলো নাই ডাইন সাইডে সূর্যের আলো আছে, তখন দেখবেন যে এই জায়গায় একটা লকের অপশান আছে। আপনি চাইলে কিন্তু প্রতিটা গাড়িতে দেখবেন যে এটা আপনি খুলতে পারবেন। আমি এভাবে জাস্ট খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমি যদি এটা এভাবে আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা এভাবে যদি দেই তাহলে দেখা যায় যে এই পাশের আলোটা কিন্তু আমার চোখে লাগতেছে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এভাবে দিয়ে রাখলাম যাতে আমার ডাইন দিকের সূর্যের আলো যাতে আমার চোখে না লাগে সেই জন্য আমি এটা এভাবে দিয়ে রাখতেছি। তো এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যখন সূর্যের আলো ডান দিকে থাকবে না তখন কিন্তু আপনারা আবার এটা এভাবে নিয়ে এসে এখানে আপনি লকটার মধ্যে প্রেস করে দিলেই কিন্তু এটা লেগে যাবে এবং এটা আবার আপনি এভাবে সুন্দর করে রেখে দিতে পারবেন। তো প্যাসেঞ্জার সিটেও সেম, আপনার ড্রাইভিং সিটেও কিন্তু সেম, আপনি দুইভাবে ইউজ করতে পারতেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।